আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন অনেকটাই গরম এবং অস্থিতিশীল, মানে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে, কোন দিকে মন নিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এবং আওয়ামী লীগ এখন আত্মগোপনে আছে, কেউ বিদেশে কেউ জেলে। এই অবস্থায় দুটো বিষয় টার্গেট নিয়ে কাজ করছে এই সরকার, একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি চেয়েছিলেন যে সেনাবাহিনী তে তার লোকজন সবকিছু সেট আপ করেছিলেন, এমনকি সেনাপ্রধানও তার আত্মীয় ছিলেন। অর্থাৎ হাসিনা সরকারকে কোনো ঝুঁকিতে ফেলতে চাননি, কিন্তু সেটা আর কাজ করে নাই। তিনি যেটা করেন নাই, সিনিয়র পজিশনের সব নেতা যারা সেনাবাহিনীর লোকজন ছিলেন তারা মোটামুটি তার লোকজন, কিন্তু জুনিয়র লেভেলের যারা কর্মকর্তা যারা ছিলেন তাদের হয়তো অনেকের খবরই তিনি রাখেননি বা রাখা সম্ভব হয়নি। তো এখন 3 আগস্ট সেনাবাহিনীদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই আসলে সিদ্ধান্ত হয়ে যায় যে এই সরকারকে তারা সাপোর্ট করবে কি করবে না। এবং ফলশ্রুতিতে 5 আগস্ট শেখ হাসিনাকে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। তো এখন সরকার আসছেন ডক্টর ইউনুস, তার সাথে ছাত্ররা আছেন, এবং সবাই জানে যে সেনাবাহিনী এই সরকারকে সাপোর্ট করছে। তারা সেনাপ্রধান চেয়েছিলেন যে সংস্কার হোক এবং একটা ফেয়ার ইলেকশন হোক। তো এখন কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রেসিডেন্টকে পদত্যাগ নিয়ে যে ছাত্ররা যেটা দাবি করেছিল বিএনপি এটা উল্টো ঘুরে দাঁড়াইছে। তারা বলছে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তারা এটাতে রাজি নয়। এখন ছাত্ররা পড়ে এসেছে বিপাকে, কারণ আওয়ামী লীগ বাদ তারা তো নাই এবং বড় বৃহত্তর দল বিএনপিও সাপোর্ট করছে না, কিন্তু ছাত্রদের যারা মোটামুটি প্যারালাল সরকার তৈরি করে ফেলছিল, এই সরকারের প্যারালাল সরকার, অর্থাৎ তারা যা বলতো সেটাই সরকার পালন করত, কিন্তু এইটাতে আসলে বিএনপি কিছুটা বিরক্ত হয়েছে। মানে তারা ওই ছাত্রদেরকে খুব একটা পাত্তা দিচ্ছিল না, ছাত্ররা তাদেরকে পাত্তা দিচ্ছিল না, এবং বিএনপি তারা মনে করছে যে আমরা এত বড় একটা দল, এই ছোট ছোট পোলাপাইন আমাদেরকে পাত্তা দিচ্ছে না, সুতরাং তারা ঘুরে দাঁড়ায় অনেকটা। এখন এই ছাত্ররা তাদের এমন শক্তি নাই যে বিএনপির বিরুদ্ধে লড়বে, তারা একটা ইমোশনে হয়তো অনেক লোক এসে জড়ো হয়েছিল সেখানে, কিন্তু এখন তো আর তারা নাই। কেউ পড়াশোনা ফিরে গেছে, কেউ এদেরকে আর বিশ্বাস করছে না, বিভিন্ন ইস্যু আছে। তো এখন বিএনপি কি চাচ্ছে, বিএনপি এবং কিছু দল তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়ার জন্য। তারা বলছে যে সংস্কার এখন আপাতত যা পারেন করেন এবং নির্বাচন আগ পর্যন্ত, এবং নির্বাচনের পর আমরা সংস্কার করব যারা ক্ষমতায় যাব। এখন বোঝা যাচ্ছে যে আসলে সংস্কার টংস্কার কিছু হবে না, হয়তো বর্জুর 10% সংস্কার হবে এবং আসলে সংস্কার যে প্রক্রিয়াটা এটা আসলে সাকসেস হবে না। তো এখন সেনাপ্রধানের হতাশার জায়গা হয়তো সেটা যে তিনি চেয়েছিলেন সংস্কার হয়ে একদম নতুন ফরম্যাটে সবকিছু দাঁড়াবে, দেশ চলবে, দুর্নীতি বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, কিন্তু এবং সেই জন্য তিনি সাপোর্টও করেছিলেন এই সরকারকে, ছাত্রদেরকে, কিন্তু বিএনপি ঘুরে যাওয়ায় এখন ছাত্রদের অ্যাবিলিটি নাই নিজ থেকে এগুলো করার, সরকারের অ্যাবিলিটি নাই, এবং এইদিকে বিএনপি এগুলো করছে সাপোর্ট দিচ্ছে না, কারণ তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, কারণ তারা মনে করে যত দেরি হবে তাদের জয়লাভের যে রেশিও সেটা আস্তে আস্তে কমবে, এবং আওয়ামী লীগের আর একটা ভয় আছে তারা কখন আবার এসে যায়। সবকিছু মিলিয়ে এখন যেটা ভাবা হচ্ছে যে এই সরকারকে সাপোর্ট করেছিল সেনাবাহিনী, তারা মনে করছিল যে সরকার আওয়ামী লীগ সরকার খাদে ফেলে দিছে দেশকে, এখন খাদ থেকে তুলতে হবে, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে যে হয়তো আগামীতে আবার বিএনপি ক্ষমতায় যাবে, এবং যদি সংস্কার এখন না হয় তাহলে বিএনপি এসে ওই আবার ওই খাদেই ফেলবে দেশকে, কারণ বিএনপি আওয়ামী লীগ বেসিক্যালি একই রকম দল। এই দুই দলেই প্রচুর দুর্নীতিবাজ আছে এবং অন্যায়কারী আছে, এবং ঘুরে ফিরে একই রেজাল্ট, কি একটা চেঞ্জ হলো না। এখন সেনাবাহিনী বলেন, সেনাপ্রধান বলেন, তাদের একটা হতাশার জায়গা হলো যে তাহলে এত সব কেন করলাম, মানে করে লাভটা কি হলো, যে আবার যদি খাদে পড়তে হয়, আবার যদি আগের জায়গায় যেতে হয়। এখন এই হতাশার উত্তর কি, সমাধান কি, আদৌ কোনো সমাধান আছে কিনা এটা আমরা ঠিক জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন,
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।